এবলে আমি সিটটা ছেড়ে দিয়ে উঠে পিছনে যাওয়ার সময় আদ্রিতা আমার সিটে বসে পড়ল। এই আপনি এখানে বসলেন কেন? এখন থেকে এই জায়গাটা আমার, আপনি বসতে চাইলে বসুন, না বসলে আরেক সিটে যান। আমি আমার সিট রেখে আর কই যাব? এখানে কি আপনার নাম লেখা আছে? আজব, নাম কেন লেখা থাকবে? আপনার নাম লেখা নাই তাহলে আপনার সিট কিভাবে হলো? দূর। এই বলে আমি আশেপাশে সিটগুলো দেখতে লাগলাম, সব জায়গা সিট ফুল, একটাও সিট খালি নেই। সিট পাবেন না স্যার, এখানে বসে পড়েন। কি আর করার, বাধ্য হয়ে বসে পড়লাম আদ্রিতার পাশে। স্যার আপনি এমন কেন? কেমন আমি? আপনি সোজা কথা অনেক ঘুরিয়ে বোঝার চেষ্টা করেন। কি কথা, আমি ঘুরিয়ে বোঝার চেষ্টা করছি? না কিছু না। দয়া করে চুপ থাকুন, আমার ভালো লাগছে না, এত কথা কিভাবে বলতে পারেন? আচ্ছা আমি চুপ। আমি আর কথা না বলে পকেট থেকে হেডফোনটা বের করে গান শুনতে লাগলাম। কিছুক্ষণ পর অনুভব করলাম আমার হেডফোনের আওয়াজ কম আসছে। আদ্রিতার দিকে তাকিয়ে দেখি আমার ডান পাশের হেডফোনটা খুলে ওর কানে দিয়েছে। এই আপনি আমার হেডফোন কানে দিয়েছেন কেন? আমার গান শুনতে ভালো লাগে তাই কানে দিয়েছি। তাই বলে আমারটা দিয়েছেন কেন, আমারটা ছাড়ুন। আচ্ছা হেডফোন শেয়ার করলে ক্ষতিটা কি? আমার হেডফোন আমি কারোর সাথে শেয়ার করি না। এই বলে আমি হেডফোনটা টান দিয়ে ওর কাছ থেকে ছাড়িয়ে নিলাম, হেডফোনটা পকেটে গুঁজে রাখলাম। কিপটে একটা। এই কি বললেন আমাকে? কই কিছু না তো। আমি আর কথা না বলে রাস্তাঘাট দেখতে লাগলাম। গাড়িতে উঠলে আমার ঘুম পায়, এটা আমার অভ্যাস, আজও তার ব্যতিক্রম হলো না। গাড়িতে ঘুমিয়ে গেছি, কিছুক্ষণ পর কাঁধে কিছুর ভার অনুভব করতেই ঘুমটা ভেঙে গেল। তাকিয়ে দেখি আদ্রিতা আমার কাঁধে ঘুমিয়ে গেছে। এই আপনার সমস্যাটা কি? এই আপনি আমাকে এভাবে ধাক্কা মারলেন কেন? আপনি আমার কাঁধে শুয়েছেন কেন? আপনার ঘুম দেখে আমার ঘুম চলে এসেছে, তারপর থেকে আর কিছু মনে নেই আমার। তাই বলে কি এভাবে আমার গায়ে ঝুঁকে পড়বেন নাকি? ওকে সরি স্যার। আমি আর কথা বাড়ালাম না, চুপচাপ মোবাইল টিপতে লাগলাম। দীর্ঘ কয়েক ঘন্টা পর আমরা চলে আসলাম খাগড়াছড়িতে। আমি আমার রুমে চলে আসলাম, ক্লান্ত থাকার কারণে ঘুমিয়ে গেলাম। ঘুম থেকে উঠে দেখি রাত হয়ে গেছে। হোটেলের ছাদে গিয়ে দেখি সবাই গোল করে বসে মজা করছে, আমিও তাদের সাথে গিয়ে বসলাম। আদ্রিতা আমার মুখোমুখি ছিল, হঠাৎ সে আমার পাশে এসে বসলো। স্যার আপনার ঘুম কি ভেঙেছে? না আমি এখনো ঘুমাচ্ছি আর স্বপ্ন দেখছি। কই আপনি তো আমার সামনে বসে আছেন আর আমার সাথে কথা বলছেন। তা যখন দেখতেই পাচ্ছেন তাহলে কেন আবার প্রশ্ন করলেন? ধুর আপনার সাথে কথায় পারা যাবে না। তাহলে বলবেন না কথা। কথা না বলা পর্যন্ত যে থাকতে পারবো না তাই তো আপনার কাছে বারবার আসি। কি এত ভিড়ভিড় করছেন? না কিছু না এমনি। স্যার কফি খাবেন? খাওয়ালে তো খেতে পারি। আপনি একটু অপেক্ষা করেন আমি আসছি। হুম। আদ্রিতা এই বলে চলে গেল, আমি চুপচাপ বসে রইলাম। সবার সাথে আড্ডা দিতে ভালো লাগছে আমার। কিছুক্ষণ পর আদ্রিতা আমার জন্য কফি নিয়ে আসলো। ওর হাত থেকে কফিটা নিয়ে চুমুক দিলাম, ভালোই লাগছে ওর হাতের বানানো কফি। আপনি আসলেই খুব ভালো কফি বানাতে পারেন। তাই আপনার ভালো লাগে? হুম অনেক। ঘুমানোর আগে আমার জন্য কফি বানিয়ে নিয়ে আসবেন আমার রুমে। আচ্ছা আনবো। তারপর ওদের সাথে কিছুক্ষণ আড্ডা দিয়ে চলে আসলাম রুমে। রাতের খাবারটা খেয়ে ঘুমানোর প্রস্তুতি নিলাম। ব্যাগ থেকে আরও এই ছবিটা বের করে পাশে রাখলাম, আরও এর দিকে তাকিয়ে আছি অপলকভাবে, নিজের অজান্তেই বলতে লাগলাম, আর কত কষ্ট দিবে আমাকে, আমাকে কি একবারের জন্য ছেড়ে চলে গেছো? ভালোবাসার মানুষটাকে যে হারিয়ে ফেলা কতটা কষ্টের তা আমি বুঝতে পারছি। আমি তোমার অপেক্ষায় আছি, প্রতিনিয়ত আমি তোমাকে খুঁজে বেড়াই, কিন্তু হয়তো তুমি আমার সাথে দেখা করতে চাইছো না। আমি তোমাকে ডিভোর্স দিইনি, আমি তোমাকে ভালোবাসি, আমার সাথে এত রাগ করে থাকতে পারবে তুমি যেখানেই থাকো না কেন, আমি তোমাকে খুঁজে বের করবই। স্যার আসবো? আদ্রিতার কণ্ঠ শুনে দ্রুত চোখ মুছে ফেললাম, যাতে ও কিছু বুঝতে না পারে, স্বাভাবিক থাকার চেষ্টা করছি। হুম আসেন। স্যার আপনার জন্য কফি নিয়ে আসলাম। হুম রাখেন এখানে। আদ্রিতা টেবিলের ওপর কফির কাপটা রেখে চলে গেল, কোনো কথা বলল না। আচ্ছা আদ্রিতা কিছু কি শুনতে পেয়েছে? ধুর শুনলে কি, এটা জেনে আমার লাভ কি? কফি খেয়ে শুয়ে পড়লাম। পরের দিন সকালে উঠে সবার সাথে নাস্তা করে চলে গেলাম ঘোরার জন্য।
সবাই সবার মতো করছে, আমি আমার মতো হাঁটছি। আর দেখছি সকাল থেকে আদ্রিতার সাথে তেমন কোনো কথা হয়নি, আমি আমার মতো থাকার চেষ্টা করলাম। স্যার একা একা কি করছেন? এই তো হাঁটছি, আর কি করব। সবাই কত মজা করছে আর আপনি একা একা এখানে হাঁটছেন। হুম, মজা আমার কাছে ভালো লাগছে। স্যার একটা জায়গায় আসেন, আপনার সাথে কথা আছে। কি বলবেন, এখানে বলেন। না স্যার এখানে বলা যাবে না, একটু সাইডে আসলে ভালো হতো। ওকে আসেন। আমি আদ্রিতার সাথে একটা নিরিবিলি জায়গায় আসলাম। হুম বলেন, কি বলবেন। স্যার আমি যদি আমার জন্মদিনের গিফট হিসেবে যদি কিছু চাই তাহলে দেবেন আমাকে? হুম দেব। কি চাই আপনার? আমি যদি বলি আমি আপনাকে চাই তাহলে কি করবেন? আদ্রিতার কথা শুনে আমি একটু ঘাবড়ালাম না, কারণ আমি জানি আদ্রিতা আমাকে ভালোবাসে, তাই ও যে আমার কাছ থেকে এটা চাইবে তা আমার অজানা নয়, এটা স্বাভাবিক। তাই স্বাভাবিকভাবে বলতে লাগলাম, আপনি আমাকে চাইলে তো আমি আপনার হতে পারবো না। কেন, কেউ যদি কাউকে মন থেকে চায় তাহলে ঠিকই পায়। তাহলে আমি আমার ভালোবাসার মানুষটাকে পাবো। আমি জানি আপনি কার কথা বলছেন। কিভাবে জানলেন সেটা? কাল কফি দিয়ে আসার সময় আপনার মনের কথা সব জানতে পেরেছি। জানতে যখন পেরেছেন তাহলে আমাকে চাচ্ছেন কেন? জানেন আমি আপনাকে প্রথম দেখায় ভালোবেসে ফেলি, প্রতিদিন কোনো না কোনো কারণ খুঁজে আপনার সামনে আসতাম, কিন্তু যখন শুনলাম আপনার মনে অন্য কারো জায়গা তখন আমার যে কি হয়েছিল সেটা আমি জানি। আরে বাবা, এখানে কান্নার কি আছে? আমি জানতাম আপনাকে পাবো না, তবুও ভালোবেসে গিয়েছি। আমি আপনার মনের কষ্টটা বুঝতে পারছি। থাক, জীবন সাথী নাই বা হলাম, বন্ধু হয়ে তো থাকতে পারি। হুম সেটা করতে পারি। তাহলে বন্ধু ভেবে বলবেন কি আমাকে আপনার জীবনের সেই কাহিনী? আমার কাহিনী শুনে আপনি কি করবেন? না হয় আমার কাছেই থাকুক। আপনাকে বলতে বলেছি, বলেন। তাহলে সব শোনো, আমার সেই ভুল সিদ্ধান্তের ফল। এই বলে আমি আদ্রিতাকে সব বললাম, আরোহী আর নীলার ব্যাপারে। নিজের জীবনের ভুলের সিদ্ধান্ত ব্যাখ্যা দিতে গিয়ে চোখে অবাধ্য পানি আর আটকে রাখতে পারলাম না, আদ্রিতা চোখেও পানির আভাস দেখা যাচ্ছে। আরোহীর কোনো খবর আজ পর্যন্ত পেলেন না? না, যদি জানতাম তাহলে আমার চেয়ে খুশি আর কেউ হতো না। আর নীলার ব্যাপারটা কি করলেন? ওর সাথে সেদিনের ঘটনার পর থেকে যোগাযোগ রাখিনি। হুম, ভালো কাজ করেছেন। আজ যেভাবে নিজের কষ্ট শেয়ার করেছেন, বন্ধু ভেবে কি সারা জীবন নিজের সুখ দুঃখ প্রকাশ করতে পারবেন? হুম পারবো। আপনি যাতে আরোহীকে ফিরে পান আর নিজের মনের কথা বলতে পারেন সেই কামনা করি। হুম তা আপনি আমার সাথে কি করছেন? গিয়ে ওদের সাথে আড্ডা দিন। কেন, আপনার সাথে দিলে কি সমস্যা? না সমস্যা নেই, যেহেতু আমরা ফ্রেন্ড তাই আমাদের মাঝে আপনি কথাটা থাকতে পারে না, থাকবে শুধু তুমি। ওকে। এভাবে আদ্রিতার সাথে সারাদিন করলাম। মেয়েটা খুব ভালো, আজ মনের কষ্টটা ওর সাথে শেয়ার করতে পেরে খুব হালকা লাগছে নিজের কাছে। সারাদিন ঘুরে রাতে হোটেলে ফিরলাম, খাবার খেয়ে রুমে শুয়ে আছি, এমন সময় আদ্রিতা কফি নিয়ে আসলো। এই নাও তোমার কফি। হুম আমি তো এটার জন্যই অপেক্ষা করছি। এটা বুঝি আরোহী ছবি? হুম এটাই আমার আরোহী। বাহ দেখতে খুব সুন্দর, তোমার সাথে বেশ মানিয়েছে। হুম যাও তুমি ঘুমাতে যাও। হুম গুড নাইট, কাল কথা হবে। হুম গুড নাইট। আদ্রিতা যাওয়ার পর কিছুক্ষণ মোবাইল টিপলাম, তারপর ঘুমিয়ে পড়লাম। সকালে উঠে ফ্রেশ হয়ে চলে আসলাম, দেখলাম আদ্রিতা ফ্রেশ হয়ে আসছে। গুড মর্নিং। গুড মর্নিং, ঘুম কেমন হলো? ভালোই হয়েছে, তোমার কেমন হয়েছে? হুম হয়েছে ভালো। আচ্ছা পরে কথা বলি, আগে ফ্রেশ হয়ে নিই। আচ্ছা। ফ্রেশ হয়ে সবার সাথে নাস্তা করে নিলাম, নাস্তা করে রেডি হতে লাগলাম। কোথাও যাবে তুমি? হুম একটু মার্কেটে যাব। কিছু কিনবে নাকি? হুম নিজের জন্য কিছু কিনবো আর বাবা মায়ের জন্য কিনবো। ও আমিও যাব তোমার সাথে। তাহলে রেডি হয়ে নাও। ওকে আসছি, একটু দাঁড়াও। হুম আদ্রিতা চলে গেল রেডি হওয়ার জন্য। কিছুক্ষণ পর আদ্রিতা আসলো। হুম হয়ে গেছে, চলো এবার। ওকে গাড়িতে বসো। তারপরে দুজনে চলে আসলাম একটা মার্কেটে, আমি মেয়েদের শপে ঢুকলাম।
এরপর কি হয়েছিল জানতে চান? জানতে চাইলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন, পরের পর্ব মিস করতে না চাইলে। ধন্যবাদ।